10 জন লোককে টোকেন আপনার ত্রাণ দিয়েছেন আর তারপরে তিনি বলেছেন সব হয়ে যাবে কিন্তু আমি গতকাল রাতে এসেছি তখন পর্যন্ত আমি যে খবর পেয়েছি যে এগুলো একেবারে কিছুই হয়নি দেশে এখন একটা ভয়াবহ বন্যা চলছে আপনার উত্তরাঞ্চলে অর্থাৎ সিলেটে এবং আপনার উত্তরবঙ্গে না শুধু আপনার সুনামগঞ্জ আমি নিজে গতকাল সিলেটে গিয়েছিলাম নিজের চোখে না দেখলে এর ভয়াবহতা সম্পর্কে কোনো ধারণা করা যায় না মানুষ যে কষ্টে আছে এবং তাদেরকে যে তার ত্রাণ পৌঁছে দেওয়া তাদেরকে বাঁচার ব্যবস্থা করে দেওয়া তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা তার কোনো ব্যবস্থা তার করা নাই অথচ এই তথাকথিত অনির্বাচিত প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টারে গিয়ে উপর দিয়ে ঘুরলেন ঘুরে তিনি সার্কিট হাউসের হেলিকপ্টার প্যাডে নেমেছেন নেমে সেখানে 10 জন লোককে টোকেন আপনার ত্রাণ দিয়েছেন আর তারপরে তিনি বলেছেন সব হয়ে যাবে কিন্তু আমি গতকাল রাত্রে এসেছি তখন পর্যন্ত আমি যে খবর পেয়েছি যে এগুলো একেবারে কিছুই হয়নি এখন সেনাবাহিনী নামার পরে তারা সিস্টেমেটিক্যালি কিছু ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে রিমোট অঞ্চলগুলোতে তারা চেষ্টা করছে এছাড়া ওখানে আপনার কিছু কাজ করছেন বেসরকারি প্রতিষ্ঠানগুলো এনজিওগুলো আর সবচেয়ে বেশি কাজ করছে ওখানে আমাদের দলের নেতাকর্মীরা তারা নৌকা ভাড়া করে নিজেদের পয়সা দিয়ে তারা ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং ব্যাপক হারে কাজ করছে তারা আমি আপনাদের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সঙ্গে আপনার এই দাবি জানাতে চাই যে অবিলম্বে এই অঞ্চলগুলোকে আপনার দুর্গত এলাকা ঘোষণা করা হোক আর যে কারণে বন্যা হয় সেই কারণের নিরসনে কোনো ব্যবস্থা সরকার করেনি বরঞ্চ এটা আরও বাড়ানোর ব্যবস্থা করেছে হাওড়ে যে বড় রাস্তা হয়েছে আপনার যেটা আপনার নেত্রকোনা থেকে ইতনা যে দিয়েছে শুনেছি সেটা আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের একটা আপনার প্রাইজ একটা প্রজেক্ট কিন্তু এই এই রাস্তা প্রায় 33 কিলোমিটার রাস্তা এই রাস্তা সম্পূর্ণ পানির যে স্বাভাবিক প্রবাহ সেটাকে বন্ধ করে দিয়েছে আজকে যে পানি উজান থেকে নেমে আসে সেই পানি আপনার এই সিলেট সুনামগঞ্জের যে হাওড়গুলো দিয়ে সেগুলো বেরিয়ে চলে যায় গিয়ে কিশোরগঞ্জ নেত্রকোনার হাওড় দিয়ে তা মেঘনাতে গিয়ে পড়ে অথচ আজকে সেই স্বাভাবিক যে ধারা গতি সেটাকে বন্ধ করা হয়েছে যার ফলে আজকে এইভাবে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে বন্ধুগণ চৌধুরী আলম সাহেবের এই যে গুম হয়ে যাওয়া এটা শুধু এই পরিবারের ক্ষতি নয় এটা আমাদের বিএনপির ক্ষতি নয় আমি মনে করি এটা আপনার দেশের এবং জাতির ক্ষতি কারণ তিনি একজন অত্যন্ত জনপ্রিয় সৎ একজন জনপ্রতিনিধি ছিলেন এবং সেই কারণেই আজকে তার অনুপস্থিতি আমাদেরকে একটা বিরাট শূন্যতার মধ্যে পড়তে হয়েছে তার পরিবারকে শুধু নয় আমাদেরকেও